নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরের খুঁটিনাটি তুলে ধরি আপনাদের জন্য। আমি সুবীর রয়েছি এই মুহূর্তে জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডে, এবং এই 25 নম্বর ওয়ার্ডের এই কারণেই রয়েছি, গত 4 দিন ধরে লাগাতার বৃষ্টি, পাহাড় এবং সমতল একসাথে লাগাতার বৃষ্টির ফলে কিন্তু এই জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকার মানুষের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। এবং আজ এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কম থাকলেও গত 4 দিন ধরে কিন্তু লাগাতার একটানা বৃষ্টি হয়েছে, যার ফলে ফুলে ফেঁপে উঠেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন নদী, তিস্তা, করলা সহ ডুয়ার্সের বিভিন্ন নদী, পাহাড়ি নদী যেগুলো রয়েছে, সমস্ত নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল। এবং এই করলা নদীর জলেই কিন্তু প্লাবিত হয়েছিল এই 25 নম্বর ওয়ার্ডের এই পরেশমিত্র কলোনি এলাকা। এবং এর পাশাপাশি 3 নম্বর ওয়ার্ড রয়েছে, আর 1 নম্বর ওয়ার্ড রয়েছে, এবং জেলার বিভিন্ন এলাকাও কিন্তু এই নদীর জলে প্লাবিত হয়েছে। যদিও তিস্তা নদীর যে জল, সেই তিস্তা নদীর জল কিন্তু যে এতটাই পরিমাণে বেড়েছে, যে কারণে যে দৌমোহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত যে এলাকা রয়েছে অসংরক্ষিত এলাকা তিস্তার, সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি লাগাতার কিন্তু তিস্তা যে ব্যারেজ, গাজলডোবা যে তিস্তা ব্যারেজ রয়েছে, সেই তিস্তা ব্যারেজ থেকেও কিন্তু লাগাতার জল ছাড়া হচ্ছে। এবং যেহেতু ব্যারেজের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা রয়েছে জলের, সেই যখন ক্ষমতা বেড়ে যাচ্ছে তখন কিন্তু সেই জল ছেড়ে দিতে বাধ্য হচ্ছে ব্যারেজ কর্তৃপক্ষ। এবং সেই জল কিন্তু যখনই তিস্তায় আসছে, তিস্তা ফুলে ফেঁপে উঠছে, এবং এই করলার জলও কিন্তু শহরের যে করলার জল সেও গিয়ে কিন্তু তিস্তাতেই পড়ছে। যখন তিস্তা একদম ভরপুর থাকে তখন কিন্তু করলা নদীর জল আর যেতে পারে না, যার কারণেই করলা নদীর জলটা দাঁড়িয়ে যায়। এবং এই মুহূর্তে এই যে জলপাইগুড়ি 25 নম্বর ওয়ার্ডের যে জনজীবন ব্যাহত, এই কারণেই বলছি সমস্ত বাড়ি ঘরগুলো কিন্তু ডুবেছিল। যদিও জল নামতে শুরু করেছে, একটা আশার আলো যে আজকে যদি আর পুনরায় বৃষ্টি না হয় তাহলে হয়তো জলটা নেমে যাবে, কিন্তু আকাশের মুখ এখনও ভার। এবং আকাশের মুখ ভার থাকার কারণে কিন্তু যথেষ্ট চিন্তা বাড়িয়েছে এই নদী তীরবর্তী এলাকার মানুষদের। এখন প্রশ্ন উঠছে যে এই বৃষ্টি কবে কমবে, এবং এই যে জল যন্ত্রণা থেকে কবে মুক্তি পায় এই জলপাইগুড়ির পরেশমিত্র কলোনি এলাকার বাসিন্দারা। এর পাশাপাশি তিস্তা, জলঢাকা, তোরসা বিভিন্ন যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোও কিন্তু ফুলে ফেঁপে উঠছে। এখন যদি আর পরবর্তীতে বৃষ্টি না হয় তাহলে কিন্তু ধীরে ধীরে জলটা কমতে শুরু করলে স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরে আসবে সাধারণ মানুষের, এবং চিন্তা উঠবে প্রশাসনেরও, কারণ প্রশাসনও যথেষ্ট চিন্তায় রয়েছে। গতকাল থেকেই আমরা দেখেছি মাইকের মাধ্যমে সাধারণ মানুষকে অ্যাওয়ার করা হচ্ছিল যে তারা যেন উঁচু জায়গায় উঠে আসে, নদীর জল বাড়তে শুরু করেছে। এবং তারপরে কিন্তু বেশ কিছু মানুষ তারা উঁচু জায়গায় উঠে আশ্রয় নিয়েছিলেন, এবং জল কমাতে কিন্তু এখন ধীরে ধীরে ফের ঘরে ফেরার যে পালা, সেই ঘরে ফেরার পালা কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই সমস্ত বিষয়, সমস্ত খুঁটিনাটি খবর চোখ রাখতে আপনারা চোখ রাখুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।